ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপা আমেরিকার এবারের আসরে উড়ন্ত ফর্মে আছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত টুর্নামেন্টে হারের মুখ দেখেনি অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পরাজিত করেছে চিলিকে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট শক্তিশালী চিলিকে এক শূন্য গোলে পরাজিত করেছিল নেইমাররা চিলিকে পরাজিত করে সেমিফাইনাল ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল টুর্নামেন্টের এই পর্যায়ে সেমি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গতবারের রানার্স আপ পেরুকে দু কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও পেরু সেই ম্যাচে পেরুকে তিন এক গোলে পরাজিত করে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল আর এবার দু উনিশ কোপা আমেরিকার দুই ফাইনালিস্টের লড়াই সেমি ফাইনালে এদিকে চিলির বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্রাজিল দলের অন্যতম সেরা ফরওয়ার্ড গ্যাব্রিয়াল তাকে যে পেরোর বিপক্ষে সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে না তা নিশ্চিত হয়ে গিয়েছে চিলির বিপক্ষের ম্যাচের সময় লাল কার্ডের কারণে নিষিদ্ধ আছেন তিনি যার জন্য ফরওয়ার্ড লাইনে পরিবর্তন আসছে ব্রাজিলের সেমিফাইনালের ম্যাচে পেরুর বিপক্ষে আক্রমণ ভাগে এক পরিবর্তন ছাড়া প্রায় অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে ব্রাজিল সেই ক্ষেত্রে ব্রাজিলের একাদশ হতে পারে চার দুই এক ফরমেশন ব্রাজিলের একাদশে যারা থাকবেন তারা হলেন এডারসন দানিলো মার্কোনোস থিয়াগো সিলভারান লুদি, কাসিমেরো, ফ্রেইড লুকাস পাকুয়েতা রবার্টো ফেরমেনো রিচার্লিসন এবং নেইমার জুনিয়র এভাবেই পেরুর বিপক্ষে সেমিফাইনালে শক্তিশালী একাদশ গঠন করতে পারে ব্রাজিল